মেয়ের কাছে বাবা চিরকালের সুপার হিরো। মেয়ে যখন নতুন জীবনে পা ফেলে তখন বাবার কাঁধে তার মাথা রাখতে চায়। কিন্তু বাবা যদি না থাকেন তাহলে যে মনে হয় একটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা, মনে হয় যেন এতটুকু ছায়া নেই। কিন্তু হঠাৎ করে নতুন জীবনে পা দেওয়ার সময় যদি দেখা যায় বিবাহ মণ্ডপে বাবা বসে আছে, কেমন হয়? জীবনের গুরুত্বপূর্ণ দিনে এভাবে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেল মেয়ে। কিন্তু বাবা এসেছেন অন্য রূপে, অন্যভাবে। ঠিক অন্য রূপে বলা যাবে না, তবে হ্যাঁ অন্য সাজে তো বটেই। নিজের বিয়ের সময় বাবা পাশে থাকুন এমনটা চেয়েছিল তেলেঙ্গানার পরিবার। ওয়ারাঙ্গেলের ওই পরিবারের ছেলেমেয়েরা সত্য হারিয়েছেন বাবাকে, কিন্তু বাবা হাজির হলেন মেয়ের বিয়েতে। ওয়ারাঙ্গেলের এই ব্যক্তি তার বোনকে বিয়েতে তাদের প্রয়াত বাবার মোমের মূর্তি উপহার দিয়েছেন। নববধু, মা, স্বামী এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে বিয়ের আসরে আসার সময় সামনে দেখেন চেয়ারে বসে বাবা, দাদা সেই চেয়ার নিয়ে ঢুকছে। সকলে হতভম্ব হয়ে যান, চোখের জল বাঁধ মানেনি। অবশেষে বাবার মোমের মূর্তির সামনে বিয়ে করল মেয়ে। তেলেঙ্গানার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। বিয়ের কোণে সাইয়ের বাবা প্রয়াত, তাই বিয়ের সময় মনোকষ্টে ছিলেন। চমকে দিল ভাই, বাবাকে একেবারে শেরওয়ানি পরিয়ে হাজির করল। ইতিমধ্যে ভিডিওটি অনলাইনে কয়েক হাজার ভিউজ পেয়ে গেছে, তবে ইন্টারনেট এই বিষয়ে দ্বিধা বিভক্ত। একটি অংশ বলছেন অত্যন্ত আবেগপূর্ণ, অনেকে বলছেন মৃত বাবার মোমের মূর্তি দিয়ে কি বিয়ের আনন্দে শোকের ছায়া এলো, অনেকে বলছেন মোমের মূর্তি থাকবে কোথায়। কিন্তু সেগুলো তর্কের খাতিরে। এক ছলকে বাবাকে দেখে, এক ছলকে স্বামীকে দেখে চমকে গেল মেয়ে আর মা।